আমি এখন এসেছি হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্টে। বিশাল বড় উঁচু পাহাড়, পাথর দিয়ে তৈরি এই কেলা, এখান দিয়ে শত্রুরাও আসতে পারতো না। এবং যা দেখছি, বিশাল উঁচু উঁচু পাহাড়। আমরা কন্টিনিউ করছি, এই যে দেখুন কতটা চওড়া, কত সুন্দর ফিনিশিং করা। তখনকার সময় ইট বালি ছিল না আর সিমেন্ট ছিল না, কিন্তু এত স্মুথ এবং এত চওড়া চওড়া তার ঢাকনি, এত উপরে, আর মনে হবে প্লাস্টার ওয়ার্ক প্যারিস করেছে। এবং যেগুলো কাঠের কাঠ দিয়ে এগুলো সব করা, দেখুন কিরকম ভাবে পাথরগুলো একটার পর একটা লাগিয়েছে। কিন্তু পাথর কি দিয়ে আটকানো হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু পাথর কিন্তু সাইজ করে ছোট বড় মিলিয়ে এবং মধ্যখানে ছোট ছোট দিয়েছে, যেগুলো গর্তের মধ্যে আটকানো যায় সেরকম দিয়ে পাথর কিন্তু এটা সেট করা হয়েছে। হ্যাঁ, এই উঁচু উঁচু জায়গা, আমি ওই ওই ওপরটাতে ঘুরে এলাম। এদিক দিয়েও যাওয়া যায়, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, কিন্তু এটা বন্ধ আছে, এটা দিয়ে কেউ যায় না। একদম এটা নিচ পর্যন্ত করা আছে, আমি এদিকটা দিয়ে দেখাই। এখানে বসার জায়গাও করা ছিল, নিচ দিয়ে এটা উঠেছে। পুরো জায়গাটা দেখুন একবার, কিভাবে বড় পাথরের উপরে ছোট ছোট পাথরগুলোকে সেট করেছে। এইটা দেখুন কিভাবে পাথর গুলোকে সেট করেছে। গোলকুন্ডা ফোর্ট না,